হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আর আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে হলো বৃহস্পতিবার। তো এখন বাজে হচ্ছে 12:30, সবাইকে জানাই গুড আফটারনুন। আর কালকে তোমরা দেখতেই পেয়েছো আমি ভিডিও দিইনি, কারণ কালকে ছিল কি বার, কালকে ছিল বুধবার। আমি বুধবারে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো না। তো এখনো শরীরটা, আমি কম তোমাদের সাথে কথা বলছি, অনেকটা যেরকম কি বলবো, মানে অনেকটা শ্বাস ফুলছে এরকম মনে হচ্ছে, আর অনেকটা পরিশ্রম মনে হচ্ছে আমার কাছে কথা বলাটা। তো কি করব বলো, ভিডিও যদি নাও আপলোড দিই তাহলে তোমরা আমাকে ভুলে যাবে, আর তারপর ভিডিও কেউ দেখতেই চায় না। তো তার জন্য তো একদিন অসুস্থ থাকাকালীন আমাকে ভিডিও দিতে হবে, কিছু করার নেই। তো কালকে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, তো তার কারণে তোমাদের সাথে ভিডিও আপলোড দিতে পারিনি আমি। তা আজকে দিয়েছি, আমি পরশু দিনে ভিডিও ছিল, আজকে দিয়েছি, আজকে বৃহস্পতিবারে আমি ভিডিও আপলোড দিয়েছি। তো তোমরা আর সকাল থেকে সব কাজ বাজ কমপ্লিট, আর তোমাদের দাদা ভাই আজকে অনেক কাজ করে দিয়েছে, সত্যি কথা বলতে অনেক কাজ বলতে কাপড়টা ধুয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আজকে, আমি ধুইনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তোমাদের দাদা ভাই সকালবেলা স্নান করছিল, তো কালকের কাপড় জমা ছিল, পরশু দিনের কাপড় জমা হয়ে গেছে রাত্রেবেলা। তো তোমাদের দাদা ভাই ডিউটি যায়, বারবার আসে যায়, তো তার জন্য গরম লাগে, কাজ করে, ওদের ড্রেস গন্ধ, তোমার এখন গরমকাল, একটু গন্ধ বের হয়ে যায়, ঘামের গন্ধ। তো এগুলো বারবার, তোমাদের দাদা ভাই একটা অভ্যাস আছে, সকালবেলা যেটা পরবে এটা আসার পর আবার বাথরুমে, দুপুরবেলা যেটা পরবে ওইটা বাথরুমে, এরকম করে করে অনেক কাপড় হয়ে যায়। তো কিছু করার নেই, ডিউটিতে যেতে হলে কাজ করলে, আর ওরা সারাক্ষণ পরিশ্রমে তোমার কাজ করে, তো তার জন্য তো হবে। তো অনেকগুলো হয়েছিল, তোমাদের দাদা ভাই ধুয়ে দিয়েছে, এমনকি আমার কাপড়টাও আজকে তোমাদের দাদা ভাই ধুয়ে দিয়েছে। আজকে 13 বৎসর কমপ্লিট আমার বিয়ের, তারপরও তোমাদের দাদা ভাই 13 বৎসরে আমার ড্রেস আজকে ফার্স্ট ধুলো, মানে আজকে ফার্স্ট আমার হাজবেন্ড আমার কাপড় ধুয়ে দিয়েছে। মানে আমি ওকে বলছি আজকে আমার জীবনটা সার্থক হয়ে গেছে অসুস্থ হওয়াতে। তো এমনিতে অসুস্থ হলে অন্য কাজ করা, তোমাদের দাদা ভাই রান্না করতে পারে ঠিকই, কিন্তু রান্না করে না, কারণ ওর নাকি ভালো লাগে না, এটা স্বাভাবিক সবারই হয়ে থাকে। আর ওকে রান্না করতে বললে কি করবে জানো তো, ভাত আর ডাল, বাস ও ভালো পারে এটা, এটা করবে। অন্যটাও ভালো পারে রান্না করতে, কিন্তু করবে না হচ্ছে এরকম। আর কিন্তু যতটুকু মানে ওর সামর্থ্যে থাকে, ও কিন্তু সবকিছুই করে দেয় আমাকে, এরকম না যে করে না। আর এতটা অসুস্থ হয়েছি সত্যি বলছি, আমি কথা বলতে পারছি না তোমাদের সাথে। আর সব কাজ তো কমপ্লিট, তোমাদের দাদা ভাই স্নান টান করে শুয়ে আছে রুমে, এখন রান্না বান্নাও কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করব। আজকে সকাল থেকে ভিডিওটা যে অন করব, সেটা আমার আর মানে শরীরে শক্তি দিচ্ছে না যে তোমাদের সাথে ভিডিও করব বা ভিডিও কিছু শেয়ার করব, এনার্জি পাচ্ছি না, মনটা একদম খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি ঘরে ভাই অসুস্থ, তারপর এখন আমি অসুস্থ, তারপর মানে মানে কিরকম একটা যে ভগবান কেন যেরকম করছে, তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটার পর একটা ঘটে যাচ্ছে কিছু না কিছু, তো মানে মনটা একদম খারাপ হয়ে যায় সত্যি কথা। আর এখন চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করব, আর তোমরা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও আর আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি, তো চলো দেখে নাও। যে দেখো এখানে ছেলের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি পুজো দিলাম না, ছেলে পুজো দিয়েছে। মেনু হলো গাড়ি কচু দিয়ে মাছ দিয়ে, তো দেখো মানে কচুগুলো পুরো ভেঙে গেছে, তার জন্য ঝোলটা একদম ঘন হয়ে আসছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এই যে দেখো গাড়ি কচু। আর এখানে হচ্ছে তোমার কাঁকরোল ভাজি করেছি, আর এখানে ভাত, আর এখানে মাছ ভাজি, দেখো একটা মাছ দেখো পুড়েও গেছে, এখানে হলো মাছ ভাজি। বন্ধুরা আজকের মেনুতে এতটুকুই, আর কিছু রান্না বান্না করিনি, কারণ শরীর আমার দিচ্ছে না কিছু করব। ততটুকু রান্না করতে হবে, কিছু করার নেই, নিজেও খেতে হবে, ঘরকেও খাওয়াতে হবে, ছেলেকেও খাওয়াতে, এখানে তো আমার কেউ নেই যে আমাকে আলাদা আরেকজন আছে আমাকে রান্না করে খাওয়াবে, তো এখানে তো আর এরকম কেউ নেই, তো তার জন্য নিজেরটা নিজেকেই করতে হবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে, কালকে সারা রাত রাত্রেবেলা ডিউ আমাকে নিয়ে সারা দিন রাত্র ছিল, রাত্রে ঘুম নেই, তারপর আজকে সকালবেলা ডিউটি যায়নি তার জন্য, তো হয়তো বা বিকালবেলা যাবে। তো চলো ভাত টাত খাওয়া দাওয়া করেনি, তারপর আমিও একটু রেস্ট করব, আমার শ্বাস ফেলতে খুব খুব কষ্ট হচ্ছে সত্যি কথা। তো
মানে খুব পরিশ্রম হচ্ছে আজকে তোমাদের সাথে কথা বলছি, সত্যি কথা বলতে আমার খুব খুব পরিশ্রম হচ্ছে। মানে মনটা মানে কিরকম জানি লাগছে, শরীরটা খুব দুর্বল দুর্বল মনে হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমার হার্ট চেস্টের এখানে যে হার্টবিটটা থাকে আমার, তো ওইটা প্রচণ্ড মানে যখন ব্যথাটা শুরু হয় তখন এটা খুব স্পিডে হয়, যেরকম হাতুড়ি দিয়ে কেউ মারছে এরকম একটা মনে হয়, তখন আমার হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। আর গাম পুরো গাম ঘাম ঘাম দিয়ে দেয় শরীরটা, তো পুরো মানে চোখ মুখ অন্ধকার করে নেয়, তার জন্য অনেকটা মানে যখনই হয় কমজোর হয়ে যায়। এটা আমার প্রায় অনেক সময় হয়, কিন্তু এখানে আসার পর অনেকদিন পর্যন্ত ছিল না। আর তোমাদের সাথে শেয়ার করবো, আমি হসপিটালে ছিলাম, হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারো, আর কি বলবো ডাক্তারের কথা পরে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। আর এখানে দেখো বিকালবেলা নিয়ে নিলাম চা ভুজিয়া আর ডাল ভাজি, মুগ ডালের ভাজা, তো ওইটা এখন খেয়ে নেব। চা বিকালবেলার তোমার ভুজিয়া দিয়ে চা খেতে, কিন্তু আমার একটু ডাল ভাজাটা দারুণ লাগে খেতে। তো এখন তিনজনে বসে পড়লাম এখানে খাওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। তখন তো দেখতে পেলে চা করেছিলাম, চা ভুজিয়া ডাল ভাজা খেয়েছি সন্ধ্যার সময়, আর প্রচন্ড ঘুমিয়েছি। সত্যি কথা বলতে কি শরীরটা একদম দুর্বল মনে হচ্ছে আমার, আর একদম যেরকম মনে হচ্ছে 1 বছর যেরকম আমাকে তোমাদের দাদাভাই খাওয়া টাওয়া খাওয়ায়নি এরকম মনে হচ্ছে। তো ঘুমিয়েছিলাম আজকে, কিন্তু তোমার 1:30টার সময় ঘুমিয়েছি আমি, তারপর কারেন্ট ছিল না, তারপরও ঘুমিয়েছি আমি। এক প্রায় 4:30-5টার সময় ঘুম থেকে উঠেছি, প্রচন্ড ঘুম, কারণ কিছুদিন ধরে আমার রাত্রেও ঘুম হচ্ছিল না, তার জন্য আরো শরীরটা খারাপ হয়ে গেছে। আর চাটা খেয়ে নিয়েছি, এখন ছেলে সন্ধ্যা দিয়েছে, এখন ছেলেকে পড়াতে বসালাম, আর বাইরে একটু কথা বলছিলাম, তার জন্য আর আস্তে আস্তে লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেল একটু অফিসে, আর দুপুরবেলা ঘুম নিয়েছে, এই যে দেখো বিছানার অবস্থা সব এখন উলট পালট হয়ে আছে। তো এখন তোমার ছেলেকে পড়াবো। আর অ্যাকচুয়ালি আমি হসপিটালে গিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই দেখে একটু ক্লিপ উঠিয়ে নিয়ে আসছে, তো তোমাদের সাথে শেয়ার করব। এখন তো হাসছি, তখন তো মনে হচ্ছে যে আমার কলিজাটা মনে হয় ফেটে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। মানে এই জায়গাটা আছে না যে আমাদের একটা হার্টবিট বলে যেটাকে দুপ 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 যেমন টিস টিক 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 করে আওয়াজ হয়, ওইটা আমার তখন স্পিডে চলে এরকম হয়, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আবার যাব ডাক্তারের কাছে, কি ডাক্তার কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ডাক্তারও সত্যি কি কি যে বলে মানে বলার মতো কিছু নাই। আর এখন বিকালবেলা সকালবেলা যে তোমার গাড়ি কচু সবজি করেছিলাম, ওইটা গরম বসিয়েছি, কারণ প্রচন্ড গরম পড়ছে আর এখানে সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তো ওইটাই গরম বসিয়েছি। আর রাত্রে দেখা যাক কি রান্না করা হয়। আর এখন আর কিছু রান্না তো পরে করব, ভাত করি যেটাই করি পরে করব। আর গাড়ি কচু সবজিটা গরম বসিয়ে আসছি, রাত্রে তোমাদের দাদাভাই দেখি কি বলে রান্না করতে, ওইটাই রান্না করব। আর চলো বেশি বক বক করছি না, ছেলেকে পড়িয়ে নি, পরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসার সময় আইসক্রিম নিয়ে আসলো, তো আইসক্রিম নিয়ে আসলো ঠিকই, কিন্তু ফট করে ফোন আসছে ডিউটি যাওয়ার জন্য, নিজের আইসক্রিমটা ভালো করে খেতে পারেনি, আমাদেরকে দিয়ে গেলো, এখন আমরা খেয়ে নিই। দেখো আমার কিন্তু দারুণ লাগে আইসক্রিম গুলা, তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। প্রচন্ড গরম পড়েছে তার জন্য বলেছিলাম আমি, আর এখানে দেখো ছেলেও খাচ্ছে, আমার কাছে উপরে যে ফ্লেভারটা যে খেতে চাবি চাবি খেতে দারুণ লাগে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের সাপ্লাই দেওয়া সবজি, আর এখন এগুলাকে গুছিয়ে নেব, ছেলে নিয়ে আসছিল তো। আর এই যে এটাতে দিয়েছে, এটা শুধু আমাকেই খেতে হবে, আমাদের ঘরে কেউই খায় না, শুধু আমারই আমার পেটেই যাবে। এই যে আমার ছেলেও খাবে না, আমার বড়ও খাবে না, তো চলো এখন এগুলাকে গুছিয়ে নিই। আর কি কি সবজি দিয়েছে দেখতে পাচ্ছ, পেঁয়াজ দিয়েছে, আলু দিয়েছে, তিত করলা দিয়েছে, আর একটা দিয়েছে তরই, এই যে আলু কলা। দেখা যাক সবগুলো গুছিয়ে নি, তো পরে আসছি। এখানে তোমাদের দাদা ভাই দেখো ভিডিও করে রেখেছে, আমি তো বলতে পারবো না, তখন আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল, আমি ব্যথা ছটফট করছিলাম।